আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা জানতে পারব কিভাবে বিজয় বায়ান্ন আমরা লিখতে পারব, অর্থাৎ এমএস ওয়ার্ড, এক্সেল, ইলাস্ট্রেটর, ফটোশপ, এরকম যে কোনো জায়গায় আমরা যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বাংলা লিখতে পারব। তো আজকে পড়বে আমরা শিখতে পারবো বাংলা কিভাবে লিখতে পারবো সে সম্পর্কে। তো শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে একদম নতুন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাহাতে করে সামনের ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। তো বিজয় বায়ান্ন সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা এটাকে ডবল ক্লিক করে ঢুকবো, এরপর এখানে বিজয় বায়ান্নর মধ্যে ক্লিক করে দেবো। বিজয় বায়ান্নের মধ্যে ক্লিক করার পর এইরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে, এরপর নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। নেক্সটের মধ্যে ক্লিক করার পর আবার একটু নেক্সট দেবো, এরপর আই এগ্রি এটার মধ্যে ক্লিক করে দেবো, এরপর নেক্সট দেবেন, নেক্সট আবার নেক্সট দেবেন, এভাবে ইয়েস নো আসলে আমরা ইয়েস দিয়ে দেবো। একটু সময় নেবে, এরপর ক্লোজ চলে আসবে, ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটু রেজিস্ট্রেশন করে নিতে হবে। একটা রেজিস্ট্রেশন কি খুঁজবে, সেটা কখন খুঁজবে, আমরা যখন বিজয় বায়ান্ন সফটওয়্যারটি অপেন করবো তখনই। যেমন স্টাডি ক্লিক করলাম, এই যে আমরা এখানে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি পাচ্ছি, এই যে একদম উপরে দেখুন, ঠিক আছে। বিজয় বায়ান্নর মধ্যে আমরা ক্লিক করে দিলাম, ক্লিক করা দেওয়ার পর বিজয় বায়ান্ন সফটওয়্যারটি অটোমেটিকলি ওপেন হয়ে গেল। আচ্ছা, আপনাদের হয়তো অনেক সময় আপনার রেজিস্ট্রেশন কি খুঁজবে, তখন খুঁজলে আপনি একটা একটা করে এখান থেকে এ দুটো পর্যন্ত, এই যে এখান থেকে নিয়ে দুটো পর্যন্ত আপনি একটা একটা করে কপি করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার ঘরের মধ্যে রেজিস্ট্রেশন কি ঘর আসবে, এক একটা ঘরের মধ্যে এক একটি করে আপনি বসাই দেবেন কপি করে। প্রথমে আমাদেরকে বাংলা লেখার জন্য ফন্টটি চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এখন যেহেতু আমার ইংলিশ স্টাইলটার ফন্ট রয়ে গেছে, সেই জন্য আমাকে সেটাকে বাংলা ফন্ট করে দিতে হবে। তো সেটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সর্বপ্রথম আমাদেরকে হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে, ফন্ট বক্সের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ছোটো নিয়ে এমদি দেখতে পাবো, অথবা আপনি যদি এখানে না পান, আপনার এখানে যদি না থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন যে ছোটো নিয়ে, এস ইউ এস এস ইউটি, এই যে সুতুনি এম জে লিখে আস্তে আস্তে দেখেন কিবোর্ড থেকে ইন্টার দিয়ে দিবেন, আপনার হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, আপনি সাইজ মতো সাইজটা আপনার প্রয়োজন মতো দিয়ে দিবেন, তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার বি দিলে আমাদের লেখাগুলি আমরা বাংলা লিখতে পারবো। তো কীভাবে লিখবো, প্রথমে কোন অক্ষরের মধ্যে কোন কীটি রয়েছে প্রথম পার্ট, এই যে প্রথম পার্ট হচ্ছে আমাদের কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার বি দিলে আমাদের লেখাগুলি আমরা বাংলা লিখতে পারবো। তো কীভাবে লিখবো, প্রথমে কোন অক্ষরের মধ্যে কোন কীটি রয়েছে প্রথম পার্ট, এই যে প্রথম পার্ট হচ্ছে আমাদেরকে শিখতে হবে। এগুলি আমাদেরকে কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে হবে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হ্যাঁ ইজি হয়ে যাবে। তো নর্মাল একটি হচ্ছে কি, আমাদের আমরা যখন এখানে লাইনের মধ্যে দেখা যায় এ এস ডি এফ জি এস জে কে এল ক্লোন এগুলি থাকে, তো এই লাইনের মধ্যে কী কী শব্দ রয়েছে সেগুলি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমে নর্মালি আমাদের আমরা যখন এ সাব দেবো তখন দেখবেন র্যাপ রিকার্ড চলে আসবে, ঠিক আছে। আমরা যখন এ সাব দেবো তখন রিকার্ড চলে আসবে, যেমন আমি এখানে আপনাদেরকে একটা দেখাই, এই যে আমি এখন এ দিচ্ছি, রিকার্ড চলে আসলো। এরকম আমরা যখন শিপ দিয়ে যখন এ দেবো তখন র্যাফ আসবে, শিপ দিয়ে যখন এ দেবো তখন কি আসবে, র্যাফ আসবে। এরকম আমরা যখন এস দেবো, স্বাভাবিক মতো যখন এস দেবো তখন রসুকার আসবে, আর যখন আমরা শিপ দিয়ে যখন এস দেবো তখন দীর্ঘকার আসবে, ঠিক আছে। এরকম আমরা যখন ডি ব্যবহার করব, ডি দেবো স্বাভাবিক, তখন রসিকার আসবে,
আর যখন শিফট দিয়ে ডি দেব তখন দীর্ঘিকার আসবে, এরকম আমরা যখন এফ দেব তখন আকার আসবে, আর যখন শিফট দিয়ে যখন আমরা এফ দেব তখন কি আসবে, স্বর আসবে। এই যে তো তারপর হচ্ছে কি, আমরা মনে করেন যদি এমনি স্বাভাবিক যদি আমরা জি দিই তাহলে সেই ক্ষেত্রে হসন্ত আসবে, আর যখন আমরা শিপ দিয়ে যখন জি দেব তখন দাড়ি আসবে এরকম, আর আমরা যখন হ্যাস দেব এমনি স্বাভাবিক তখন বি আসবে, ব আসবে, আর যখন আমরা শিপ দিয়ে যখন হ্যাস দেব তখন ভ আসবে এরকম, আমরা যখন জে দিব স্বাভাবিক মতো যখন আমরা জে দেব তখন ক আসবে, আর যখন শিপ দিয়ে যখন জে দেব তখন খ আসবে, এরপর স্বাভাবিক মতো যখন আমরা কে দেব তখন থ আসবে, আর আমরা যখন শিপ দিয়ে যখন থ দেব কে দেব তখন থ আসবে, এরকম স্বাভাবিক মতো আমাদেরকে এল দিলে দ আসবে, এরকম শিপ দিয়ে যখন আমরা এল দেব তখন ধ আসবে। তো আমরা একটু প্র্যাকটিস করে নিই, যেমন মনে করেন আমার কী দিল লিখতে হচ্ছে, বাবা লিখতে হচ্ছে। হ্যাঁ, তো আমরা যখন বাবা লিখবো তখন সর্বপ্রথম আমাদেরকে লিখতে হবে কি, এই যে হেসের মধ্যে যে বটা আছে ওটা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা ওই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, আমরা ইংরেজি টাইপিং যেভাবে করেছিলাম, ইংরেজি টাইপিং যেভাবে করেছিলাম ঠিক সেভাবে আমাদেরকে বাংলা টাইপিংও করতে হবে। ঠিক আছে, আপনি যদি বাংলা ইংলিশ টাইপিং কীভাবে করতে হয় মুখস্থ সেটা যদি না জানেন আপনি আমার ভিডিও আগের ভিডিওগুলি দেখে নিতে পারেন। ঠিক আছে, কীভাবে ইংলিশ টাইপিং করতে হয় খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা প্রথমে বটা দেব, এই বটা দিলাম, এরপর দেখেন আমরা আকার দেব, আকার কোথায় আছে আমাদেরকে দেখতে হবে। যেমন দেখেন এখানে আমরা এফের মধ্যে দেখতে পাচ্ছি আকারটা আছে, তাহলে দেখেন আমি এফটা দিয়ে দিলাম, এখন বয় আকার হয়ে গেল। এখন আবার একই শব্দ আমাকে আবার দিতে হবে। ঠিক আছে, আবার দিলাম, প্রথমে দিয়েছিলাম ব, তারপর দিয়েছিলাম আকার, এখন কমা দিতে হবে, কমাটা কোথায় আছে, তো এরপর কিবোর্ড থেকে আমরা কমা দিয়ে দেবো। ঠিক আছে, এরপর আমরা যদি দাদা লিখতে চাই, যেমন দেখুন দাদা, তো দাদা দেওয়ার জন্য দাদাটা ধ কোথায় আছে আমরা দেখবো, প্রথমে এই দি এলের মধ্যে দেখতেছি আমরা দটা আছে, তাহলে কিবোর্ড থেকে আমরা দ এল দেব। ঠিক আছে, সরি, এল দেব, এল দেওয়ার পর দ উঠছে, এখন যেহেতু আকার দিতে হবে, আকার তো আমরা আগে থেকেই জানি যে কোথায় আছে, এফ এর মধ্যে। ঠিক আছে, এফ দিয়ে দেব, দেখছেন দ দয়া আকার হয়ে গেল। এখন দ আবার দিতে হবে, যেহেতু দ দাদা লিখতে হবে দুইবার, সেই জন্য এল দিলাম, আকার দিয়ে দিলাম, কমা দিলাম, স্পেস হয়ে গেল দাদা। এখন আমাদের ছাছা লিখতে হবে, ছাছাও আমরা কীভাবে লিখবো, তো স কোথায় আছে সেটা আগে দেখবো, দেখেন সটা কোথায় আছে, আচ্ছা সরি, স দ্বিতীয় লাইনে আসবে, আমরা আপাতত এটা লিখতেছি না। এরপর দেখেন আমরা কাকা লিখবো, ঠিক আছে, কাকা, কাকা লেখার জন্য এই যে কা ক কোথায় আছে, জের মধ্যে। ঠিক আছে, প্রথমে আমরা ক লিখবো, ক লেখার পর আকার দিয়ে দেবো, আকার দেওয়ার পর আমরা ক আবার দিব, এরপর আকার আবার দিয়ে দিলাম, দিয়ে দিলাম, তারপর কিবোর্ড থেকে কমা দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম, এরপর মামা লিখতে হবে, ম কোথায় আছে দেখি, ম সরি ম এখানেও নাই, তো ব ভ আছে, দেখলে আমরা ভ লিখবো, ভ লেখার জন্য ব আছে এইচের মধ্যে। ঠিক আছে, ভ দিলাম শিফট দিয়ে, যেহেতু এটা শিফের অক্ষর, ভটা লিখতেছি আমরা, তো সেটা শিফট শেপের ধরে এস দিতে হবে, শিফট শেপের ধরে যখন আমরা হেস দেবো তখন ভ আসবে, তখন এরপর দিতে হবে আমাদেরকে আকার, আকার দিয়ে দিলাম, এরপর দিতে হবে যে আপনার ত, এই যে খের মধ্যে যে তটা আছে ওই তটা দিতে হবে, ভাত এই দিয়ে। আচ্ছা, এরপর দেখেন আমরা যদি এই কি আছে নানা লিখতে চাই, সরি কৃত, কৃত লিখবো, ক রিকার দিয়ে দিলাম, কি দিয়ে এর মধ্যেই রেকার, যেহেতু সাথে সাথে আপনি সহজে আপনি যখন রেকার দিবেন অটোমেটিকলি রেকার চলে আসবে, এর ছাপ দেওয়ার সাথে সাথে রেকার চলে আসবে। ঠিক আছে, এরকম আপনার যদি রসৌকার তুলতে হয় যে কোনো শব্দের মধ্যে, শব্দটা দিয়ে আপনি যখন রসৌকার এস দিবে, এস দিবেন অটোমেটিকলি আপনার রসৌকার চলে আসবে, এরকম আপনি যখন যদি কোনো জায়গায় আপনার যদি রসৌকার তুলতে হয় শব্দটা দিয়ে তারপরে কী করতে হবে আপনাকে, সরি আগে রসৌকার দিতে হবে। ঠিক আছে,
অর্থাৎ কিবোর্ডের যে উপরের লাইন রয়েছে সেটার মধ্যে প্রথমে কিউর মধ্যে রয়েছে আপনার মো, তারপর আমরা যখন শিফট দিয়ে যখন কিউ দেব তখন অনুস্বর আসবে, এরকম আমরা যখন শিফট দিয়ে এমনি স্বাভাবিক পদ্ধতিতে যখন ডাব্লিউ দেব তখন অন্তঃস্থিত আসবে, এরকম আমরা যখন শিফট দিয়ে যখন ডাব্লিউ দেব তখন অন্তঃস্থিত আসবে। এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি উপরের লাইন, অর্থাৎ আমরা যখন কিবোর্ড দিয়ে যখন স্বাভাবিক মতো যখন এই আর দেব তখন ফ এরকম দুস্তি, ই দিলে আমাদের ড আসবে, এরকম ওয়াই দিলে সব, ইউ দিলে পরীক্ষার জ, আই দিলে হ আসবে, এরকম ও দিলে গ আসবে, ফি দিলে ডাউন ড আসবে, ঠিক আছে। আমরা যখন শিফট দিয়ে যখন এই শব্দটা দেব, এই শব্দগুলি দেব তখন নিচের লাইনটি আসবে, ঠিক আছে। এমনি স্বাভাবিক মতো আমরা যখন শিফট শব্দটি দেবো তখন এই লাইন এই শব্দগুলি আসবে, আর যখন আমরা শিফট দিয়ে যখন ওই শব্দটি ছাপ দেবো তখন এই শব্দগুলি আসবে, ঠিক আছে। তো এরপর আমরা যদি যেমন মনে করি আমরা একটা কয়েকটা শব্দ প্র্যাকটিস করে দেখি কীভাবে হয়। প্রথমে আমরা মনে করেন গাছ লিখবো, ঠিক আছে। গাছ লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে গ কোথায় আছে সেটা দেখতে হবে, দেখতেছি আমরা গ কোথায় আছে, ওর মধ্যে আছে, তাহলে ওটা দিলাম, গ চলে আসলো। এখন আকার দিতে হবে, আকার কোথায় আছে সেটা তো আমরা আগে থেকেই জানি যে এফ এর মধ্যে আমাদের আকারটা আছে। তাহলে এইরকম আমরা যখন স ব্যবহার করি, স লিখতে চাই তখন স আছে আপনার ওয়াই এর মধ্যে, কিন্তু ওয়াই এর মধ্যে আছে স্বাভাবিক মতো দিলে কিন্তু স আসবে না, শিফট দিয়ে দিতে হবে। তো সেই জন্য আমরা শিফট দিয়ে ওয়াই দিয়ে দেবো, দেখেন হয়ে গেল অটোমেটিকলি। একবার আপনি একটা শব্দকে একবার লিখলেন, একবার দেখে দেখে লিখবেন, দ্বিতীয়বার আপনি আর দেখে দেখে লিখবেন না, জাস্ট মুখস্থ করে লিখবেন, ঠিক আছে। আপনাকে প্রথমে খেয়াল করে নিতে হবে যে শব্দটি প্রথমে কোথায় ছিল, টির মধ্যে, তাহলে ট টির মধ্যে, ঠিক আছে। এরকম আকার দিলেন, আকার কোথায় আছে আপনি আগে থেকেই জানেন, এফ এর মধ্যেই আছে, ঠিক আছে। এরকম ক কোথায় আছে সেটা আপনাকে জেনে নিতে হবে, ক আছে আপনার জে এর মধ্যে, তাহলে জে লিখে দিলেন, ঠিক আছে। এখন আকার কোথায় আছে সেটাও জানেন, তাহলে এফ দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার মুখে যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে আপনার হাতকেও মুখস্থ করতে দিতে হবে। আপনার হাত কীভাবে মুখস্থ করবে, আপনি যত বেশি মুখস্থকে মানে প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের মুখস্থ হয়ে যাবে, হাতের প্র্যাকটিস হয়ে যাবে। আপনার শব্দটা বলার সাথে সাথে, দেখার সাথে সাথে আপনি হাত দিয়ে আপনি ওই শব্দটি অটোমেটিক খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। সেই জন্য আপনাকে প্রচুর পরিমাণ কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি পারেন তত বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি আপনাকে প্র্যাকটিস করতে দিতে হবে, ঠিক আছে। এভাবে আপনি প্রত্যেকটা শব্দকে এভাবে প্র্যাকটিস করে করে আপনারা দেখে নেবেন। তৃতীয় নম্বর পার্টের মধ্যে রয়েছে এই যে, অর্থাৎ তৃতীয় লাইনের মধ্যে আর কি, তিন নম্বর লাইন কিবোর্ডের মধ্যে নিচের লাইন যেটি রয়েছে সেটি আর কি। তো সেটি মধ্যে জেডের মধ্যে রয়েছে রেফ, সরি রফালা, এরকম জফালা, এক্সের মধ্যে রয়েছে উ, এরকম শিফট দিয়ে দিলে আপনি ঐকার পাবেন, ঠিক আছে, আউক সরি আউকার পাবেন। এরকম আপনি যখন এমনি স্বাভাবিক মতো সি দিবেন তখন এ একার আসবে, আপনি যখন শিফট দিয়ে দিবেন সি দিবেন তখন ঐকার আসবে, ঠিক আছে। এরকম ভির মধ্যে রয়েছে বৈবিন্দু র, এরকম ল রয়েছে, এরকম বির মধ্যে আপনি স্বাভাবিক মতো দন্তিহান্ন আসবে, আর এরকম শিফট দিয়ে যখন আপনি বি দিবেন তখন মর্ধনান্ন আসবে। তো এভাবে আপনার প্রত্যেকটি শব্দ আসবে, ঠিক আছে। এইরকম তৈরি আপনার মনে করেন সুখ লিখতে হচ্ছে, ঠিক আছে। আমরা কিছু শব্দ তৈরি করে নিয়ে দেখি কীভাবে লিখতে হয়। তো প্রথমে আমাদেরকে কী দিতে হবে সুখ লেখার জন্য, দন্তিয়াস কোথায় আছে সেটা দেখতে হবে। দন্তিয়াস আছে আপনার এনের মধ্যে, তাহলে দন্তের সটা দিলাম আমরা, ঠিক আছে। এরকম সুখ লেখার জন্য আমাদেরকে রসু কার দিতে হবে, রসুটা কোথায় আছে সেটা আমরা আগে থেকে জানি যে এস এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এরকম আমরা খ কোথায় আছে সেটা দেখতে হবে, যে এর মধ্যে রয়েছে শিব দিয়ে খ দিয়ে দিলাম, সুখ হয়ে গেল, ঠিক আছে। শহীদ আমরা তালবাস লিখবো, তাহলে এম এর মধ্যে তালবাস রয়েছে, এম দিয়ে দিলাম। তারপরে হ লিখবো, যেহেতু এখানে যেহেতু দীর্ঘিকার আছে সেই জন্য দীর্ঘিকার পরে হবে, শব্দটি আগে হবে, ঠিক আছে। এরকম আমরা শহীদ লিখবো, হ দিলাম, শিব দিয়ে কী দিব, ডি দিব, শিব দিয়ে ডি দিই। তারপর দ লিখবো, দ কোথায় আছে আপনার, দ রয়েছে এল এর মধ্যে, তাহলে এরপর কমা দিয়ে দিলেন, শহীদ। এরপর আমরা একটা নারিকেল শব্দটি লিখবো, আপনি যদি নারিকেল শব্দটা লিখেন না অনেক কিছুই জেনে আসবেন, জানতে পারবেন আপনি। সেগুলি হচ্ছে প্রথমে আমরা দন্তান্ন লিখবো, দন্তান্ন কোথায় আছে, বির মধ্যে রয়েছে, তাহলে বি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার আকার দিতে হবে,
নারিকেলের মধ্যে আকার দিতে হবে। আকার দিয়ে দিলাম, আকারটুকু থেকে কীভাবে দিলাম এফ দিয়ে। তারপরে কি লিখতে হবে, এখানে যেহেতু আকারের পর রয়েছে আপনার রসিকার, সেই জন্য আপনাকে ওই রসিকার শব্দটি আগে দিতে হবে, ঠিক আছে। আপনি রসিকার দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর যেই শব্দটি রয়েছে সেই শব্দটিই দিবেন। রসিকার যেই কোনো শব্দের মতো যদি আপনি রসিকার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই রসিকার লিখতে হবে, তারপর শব্দটি লিখতে হবে। এখানে যেহেতু আপনি রসিকার লিখবেন, সেই জন্য আপনাকে প্রথমে রসিকারটি লিখলাম আমি, এরপর বমিন্দুরটা লিখলাম। এখানে দেখেন, এখানে খেলের মধ্যে যে ক একার, ক একার, ক একারের মধ্যে আপনার একারটি আগে রয়েছে, এরপর রয়েছে আপনার ক। তো সেই জন্য আমাকেও এখানে একারটি আগে লিখতে হবে, তারপর কটি লিখতে হবে, তারপর লটি লিখতে হবে। এখন লটি কোথায় আছে, এ ভি মধ্যে রয়েছে, যেহেতু সেটি শিব দিয়ে লিখতে হবে, সেই জন্য শিব দিয়ে যখন আপনি বি দিবেন তখন লটি চলে আসবে, নারিকেল হয়ে গেল। এরপর কমা দিয়ে দিলাম, স্পেস, কত সুন্দরভাবে। অর্থাৎ আপনার এরকম আমরা তোমার যদি লিখতে চাই, তোমারও একই রকম, প্রথমে একার লিখতে হবে, ঠিক আছে। এরকম আপনাকে থ লিখতে হবে, তারপর আকার দিতে হবে, এরপর ম লিখতে হবে, এরপর আকার লিখতে হবে, এরপর বমিন্দুর লিখতে হবে, এরপর শিব দিয়ে দাড়ি দিতে হবে। ওকে, এভাবে আপনাকে এইসব লেখাগুলি লিখতে হবে। আমরা আগামী পর্বে জানতে পারবো কীভাবে যুক্ত বর্ণ লিখতে হয়, ঠিক আছে। যুক্তবর্ণ কীভাবে লিখতে হবে সে সম্পর্কে আগামী পর্বে আরেকটি ভিডিও বানানো হবে আপনাদেরকে। সেই ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে কীভাবে যুক্তবর্ণ লেখানো হয় সেই সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো একের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য অত্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।